সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই পেজ আমি মৌসুমী আজ তোমাদের সাথে টু স্টেজের আমি একটা ম্যাসাজ মানে আমাদের স্কিন তো উইন্টার পরেছে স্কুনে স্কিন একটু ডাল হয়ে যাচ্ছে তো একটু ম্যাসাজ ক্রিম কী করে আমরা ম্যাসাজ করে আমাদের স্কিনটাকে একটু ব্রাইট করবো তো সেইটা তোমাদের সাথে একটু শেয়ার করব তো তার জন্য আমরা একটু নিয়েছি র মিল্ক তোমরা সবাই জানো র মিল্ক কিন্তু আমাদের স্কিনে অ্যাজ এ ক্লিনজার খুব খুব বেনিফিট আর উইন্টারে তো সেটা নাম্বার ওয়ান বলতে পারবো কারণ এর মধ্যে একটা ময়শ্চার থাকে যেটা আমাদের স্কিনে ময়েশ্চার এনে নিতে সাহায্য করে তো আমি এর মধ্যে একটা কটন প্যাড একটু ভিজিয়ে নিয়ে মুখের মধ্যে ভালো করে এই জিনিসটাকে মুখটাকে ক্লিন করে নেব আমি প্লেন ওয়াটার দিয়ে বা যারা বাইরে থেকে এসে করছো তারা অবশ্যই ফেস ওয়াশ করে মুখটা ক্লিন করে কিন্তু এই ক্লিনজারটা অ্যাপ্লাই করবে এর ফলে আমাদের ডবল ফ্রিজার হয়ে যাবে আমি এখন যেহেতু ঘরেই ছিলাম তাই আমি প্লেন জল দিয়ে মুখটা ধুয়ে এসে এই রম মিল্ক দিয়ে মুখটা একটু ক্লিন করে নিচ্ছি এই জিনিসটা তোমরা যদি স্নান করার আগে করো তোমরা কিন্তু গলা পরশো করে ভালো করে জিনিসটা পরিষ্কার করতে সুবিধা হবে তোমরা দেখতে পাচ্ছ র মিল্ক দিয়ে আমার ফেসটা কিন্তু ডিপ ক্লিন হয়ে গেছে ঠিক আছে এর মধ্যেও যদি আমি ম্যাসাজ ক্রিমটা অ্যাপ্লাই করি তাতে কোনো অসুবিধা নেই এবার চলো ম্যাসাজ ক্রিমটা কী করে রেডি করতে হবে দেখে নি তার মধ্যে নিতে হবে দু চামচের মতো রোজ ওয়াটার তোমরা কিন্তু এই ম্যাসাজ ক্রিমটা আমি বলব পুরো উইন্টারে যদি একটু বেশি করে মানে রেডি করে রাখতে পারো তাদের কিন্তু সপ্তাহে তোমরা তোমাদের সুইটেবল টাইম অনুযায়ী কিন্তু এই জিনিসটা অ্যাপ্লাই করতে পারো এই জিনিসটা কিন্তু খুব এক খুবই ভালো একটা ম্যাসাজ ক্রিম এর ফলে কিন্তু এই জিনিসটা কিন্তু অ্যান্টি এজিংয়ের ক্ষেত্রেও আমাদের খুব হেল্প করে এই দু মানে রোজ ওয়াটারের মধ্যে আমি এই চার পাঁচ ফোটার মতো গ্লিসারিন নেবো গ্লিসারিন তোমরা সবাই জানো আমাদের স্কিনে কিন্তু ময়েশ্চারজার আনতে খুব হেল্প করে আর নেব এর মধ্যে আমার কাছে ভার্টিক্যাল মানে কোকোনাট অয়েল আছে আছে বলে ভার্জেনটা আমি নিচ্ছি যাদের কাছে নেই তারা কিন্তু নরমাল কোকোনাট অয়েলটাও নিতে পারো আমি এর মধ্যে নিলাম হাফ চামচ ভার্জেন কোকোনাট অয়েল আর নিলাম কাস্তুরি হলুদ কাস্তুরি হলুদ কিন্তু আমাদের স্কিনটাকে ব্রাইট করতে এছাড়া বিভিন্ন ধরো অ্যাকমি হোক বা কোনো রকম রিঙ্কলস টাইপ মানে কিছু হলে সেটাকে কিন্তু রিকভার করতে খুব হেল্প করে আর নিলাম এর মধ্যে এক চামচ অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল কিন্তু আমাদের স্কিনটাকে হাইড্রেটিং করতে খুব হেল্প করে আর এর মধ্যে নেবো আমি এক চিমটির মতো এটাকে বলে আলাম অনেকে বলে ফিটকিরি এটা একটা গুরু ফিটকিরি গুরু ঠিক আছে এইটা আমাদের কিন্তু অ্যান্টি এজিংয়ের ক্ষেত্রে কিন্তু খুব হেল্প করে তোমরা যারা যারা এর সম্বন্ধে জানো না আমি বলবো তোমরা আজকাল গুগল সার্চ করলেই আমরা পেয়ে যাই তোমরা কিন্তু অবশ্যই জিনিসটা সার্চ করো যে আমাদের আলাম আমাদের স্কিনের কী কী হেল্প করে এর বেনিফিট কিন্তু অজস্র মেন বেনিফিট কিন্তু এটা অ্যান্টি এজিং মানে আমাদের আমাদের বয়সের থেকেও আমি বলবো যদি আমরা এই জিনিসটা ব্যবহার করতে পারি ঠিক আছে এর মেজারমেন্ট অনুযায়ী এই জিনিসটা কিন্তু আমাদের অ্যান্টি মেন ইনগ্রিডিয়েন্ট ঠিক আছে এই জিনিসটাও আমি এর মধ্যে দিয়ে ভালো করে জিনিসটা মিক্সড করে নেব এই জিনিসটা তোমরা একবারে রেডি করে কিন্তু ফ্রিজে রেখে দিতে পারো তোমরা তোমাকে সুবিধা মতো এই জিনিসটা ব্যবহার করবে অ্যাজ এ মেসেজ ক্রিম তোমরা রাতে শোয়ার আগেও যদি এই জিনিসটা ব্যবহার করে শুয়ে পড়ো তাতেও কোনো অসুবিধা নেই এটা আমি আমার ব্লেন্ডার দিয়ে মিক্সড করে নিলাম খুব তাড়াতাড়ি মিক্সারটা রেডি হয়ে গেল এবার চলো এটাকে কি করে অ্যাপ্লাই করতে হবে একটু দেখে নি ম্যাসেজ কিন্তু খুব ইম্পর্টেন্ট যেভাবে আমি করছি একটু চেষ্টা করো সেভাবে করার এভাবে পুরো স্কিনের মধ্যে তোমরা এই জিনিসটাকে দশ মিনিটের মতো ম্যাসেজ করবে এভাবে জিনিসটা তোমরা ব্যবহার করবে ব্যবহার করার পর জিনিসটা দশ মিনিটের মতো রেখে নর্মাল জল দিয়ে ধুয়ে ফেলবে ঠিক আছে এই জিনিসটা তোমরা উইকের দুই থেকে তিনবার কিন্তু অ্যাপ্লাই করে ম্যাসেজ করো ঠিক আছে আমি বলছি শীতে তোমরা এই জিনিসটা তিন দু দিন থেকে তিন দিন একটু সময় বার করে জিনিসটা এই ম্যাসেজটা করো যারা সময় পাবে না তারা রাতায় অ্যাপ্লাই করো জিনিসটা করে জিনিসটা নর্মাল ওয়াটার দিয়ে ধুয়ে নাইট ক্রিম মেখে শুয়ে পড়বে ঠিক আছে তো আমার এই রেমিডিটা তোমরা ঘরে অবশ্যই ট্রাই করো যদি ভালো লাগে অবশ্যই পেজটাকে লাইক শেয়ার ফলো করো তো আজকের টাটা